কৈরবের দরবারে কিছু একটা যে বুঝাই দিমু আল্লাহ ধরেন এটা লন আমার জান্নাত দেন। নামাজ আছে কিন্তু নামাজে বেজাল, রোজা আছে রোজাই বেজাল, দানে আছে দানেও বেজাল, কিচ্ছু আমাদের কাছে নাই। কারণ আপনারা জানেন যে আবাদত রিয়া চলে আসে এটা আর থাকে না, নষ্ট হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে একটু থামেন, জীবনটাকে একটু ব্রেক দেন। তাহলে এই কঠিন পরিস্থিতিতে যেহেতু পড়েছি আমাদেরকে উঠে দাঁড়াইতে হবে, কারণ কবর তো আমার সামনে রে ভাই। আজাইল যখন জানটা নিতে আসবে কেউ তো আমার পাশে থাকবে না, ওই থামার যন্ত্রণা তো আমাকে একাই সহ্য করতে হবে, পানির তৃষ্ণার কষ্ট তো আমাকে একাই সহ্য করতে হবে, সবাইকে ছেড়ে যাওয়ার মায়ার কষ্টটা তো আমাকে একাই সহ্য করতে হবে। আমার জান যখন চলে যাবে, নিঃশ্বাস যখন ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাসের লেভেল যখন কমে যাবে, সেই হা হুতাশের কষ্টটা তো আমাকেই সহ্য করতে হবে, সারা দেহের ভিতর থেকে রক্ত সবগুলা ছিঁড়ে যাওয়ার মতো ব্যথাটা আমাকেই সহ্য করতে হবে, তখন তার কোনো কেউ আসবে না, তখন তো পাশে কেউ থাকবে না। আল্লাহর ওয়াস্তে একটু নিজেকে প্রশ্ন করুন, ওই দিন কি করব, হাশরের ময়দানে রবের সামনে কিভাবে দাঁড়াবো, কোন চেহারা নিয়ে দাঁড়াবো, দেখবেন আপনার ঈমান থেকে আপনার অন্তর থেকে উত্তর আসবে, আপনার ব্রেন খুলে যাবে, আপনার চোখ খুলে যাবে। এবার একটু ঠান্ডা মাথায় কল্পনা করেন, আপনি রবের দরবারে দাঁড়ালেন, আমল আল্লাহ রব আল্লাহ আপনার থেকে আমল খুঁজছে। এবার আমল যখন দেখতে লাগলো সেখানে নেকির পার্সেন্টেজ কম, গুনার পার্সেন্টেজ বেশি, পাপের পার্সেন্টেজ বেশি, অপরাধের পার্সেন্টেজ বেশি, কথা বলেন ঠিক কিনা, পাপের পার্সেন্টেজ বেশি, সওয়াবের পার্সেন্টেজ কম, এই সওয়াবের যেগুলো আছে এগুলোর মধ্যেও বেজাল, নামাজও বেজাল, রোজাও বেজাল, হজও বেজাল, যাকাতও বেজাল, দানে বেজাল, প্রতিষ্ঠানে বেজাল, এখানে বেজাল, সেখানে বেজাল, নাই বলতে কোনো কিছু নাই। এবার বলেন জান্নাতে যাবেন কেমনে? নাই পাবেন? মাইকের আওয়াজ যাচ্ছে তো, অনেক দূরে দূরে যাচ্ছে, একজন জান্নাতি থাকলে চলে আসেন, আমরা ক্যামেরা লইয়া প্রস্তুত আছি। আইবুনি কিউ একজন যদি রাগ করে মানে জিত করে দেখাই আসতে চাই, পিছন আরেকজনে কইব এই বেড়া বৈশা যা বেজ্জুত হয়ে যাবে কিন্তু। তাইলে এই অবস্থা কি শুধু খয়রাবাদের নাকি সবার? আমি একদম শর্টকাটে বলি, আমাদের এলাকায় শুক্রবার আসলে মসজিদে মুসল্লি বাইরা যায়, আপনাদের এখানে কি অবস্থা? আরে খাইছে রে সিডাঙ্গান লেগে তো মিল লেগেছে।